রেশমি বং ইন সার্কেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডের শুরুতেই আপনাদেরকে একটি ফিল্মের কথা মনে করাবো, বাগবান। নিশ্চয়ই মনে আছে অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী দম্পতির ভূমিকায় ছিলেন। সেখানে আমরা দেখেছিলাম যে নিজেদেরকে একবারে নিংড়ে কিভাবে তারা তাদের সন্তানদের বড় করলেন, নিজের পায়ে দাঁড় করালেন, আর সন্তানরা বড় হয়ে কি করলেন। তাদের বিয়ে হওয়ার পর, তারা সেটেল করে যাওয়ার পর তারা বুঝিয়ে দিলেন যে বাবা মার স্থান তাদের জীবনে কতটুকু, আর সেই মতো তারা বাবা মাকে আলাদা করে দিলেন। আর তারপরে সে কি প্রচন্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হতে থাকলো। কি ভাবছেন, এটাই তো স্বাভাবিক, এমনটাই তো হওয়ার কথা ছিল? মোটেও না। আজকে এই ধ্যান ধারণাকে বদলাবো বলেই বং ইন সার্কেলের এই এপিসোড আপনাদের জন্য নিয়ে এসেছে। আরে বাবা, নিজেদের রেসপন্সিবিলিটি ডিউটি সব কিছু হয়ে গেছে, এবারে আপনারা ঝাড়া হাত পা জীবনকে উপভোগ করুন। একদমই তাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে CMIG বলে একটি সংগঠন এবং ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এই কাজ করে চলেছেন, এবং বিদেশে তো এই চর্চা অনেক আগে থেকেই রয়েছে, এই দেশেও কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ কিনা সাথে আপনার জীবন নতুন করে শুরু হলো সেকেন্ড ইনিংসে। স্বাগত আপনাদের সকলকে। CMIG বা ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি প্রবীণ নাগরিকদের জন্য নিয়োজিত দেশের প্রথম প্রতিষ্ঠান। শুধুমাত্র বয়স্কদের রক্ষণাবেক্ষণ বা দেখভাল করা নয়, তাদের মানসিক স্বাস্থ্যকে ফুরফুরে রাখাটাও যাদের অন্যতম কাজ। যথোপযুক্ত কেয়ার গিভিং ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রবীণদের স্বনির্ভর করে তোলা, তাদের জীবনের মূল স্রোতে ফেরানোই যাদের উদ্দেশ্য। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের গবেষক, 1982 অবসরপ্রাপ্ত প্রবীণ ও তাদের জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করতে জাপানে যান ইন্দ্রাণী চক্রবর্তী। সেদেশের প্রবীণদের কাজে নিয়োজিত পরিষেবার উৎকর্ষ মান ও ঝাঁ চকচকে পরিকাঠামো কার্যত তাঁর চোখ খুলে দেয়। দেশে ফিরে 1988 বয়স্ক নাগরিকদের একটা অন্যরকম জীবন দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই প্রতিষ্ঠা করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আর এখন শুধু এই শহরে নয়, দেশের লক্ষ লক্ষ বয়স্ক মানুষকে ওরা বলতে শেখাচ্ছেন লাইফ স্টার্টস অ্যাট 60। জেরন্টোলজি এই টার্মটি সম্পর্কে আমরা সত্যি খুব কম জানি। আমি প্রথমেই ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর কাছ থেকে জানতে চাইবো যে জেরন্টোলজি বলতে ঠিক কি বোঝায়, বিষয়টি ঠিক কি? জেরন্টোলজি শব্দটার মানে হলো বার্ধক্য বিজ্ঞান। জেরন মানে প্রবীণ মানুষ, লজি মানে সায়েন্স অথবা স্টাডি। 1903 সালে এক জার্মান সাহেব, তার নাম হলো এলি মেটচিনিকফ, তিনি প্রথম এই বৈজ্ঞানিক নামটা ব্যবহার করেন। ভারতবর্ষে আমরা যখন স্বাধীন হলাম 47 সালের পরে, 50-এর দশকে এবং 60-এর দশকে প্রথম কিন্তু বার্ধক্য বিজ্ঞান নিয়ে পড়াশুনো, গবেষণা ইত্যাদি শুরু হলো। ষাট পেরোলে অবসর, কাজে ইতি, পাল্টে ফেলতে হবে ধারণাটা। কতগুলো সংখ্যা জীবনযাপনকে কি বাঁধতে পেরেছে কখনো? চিনিকাম ছবি 64 বছরের নায়ক বুদ্ধদেব গুপ্তর কথাই ধরুন। তাঁর চরিত্রায়নে বিগবি, যিনি নিজের শেফ ও লন্ডনে অন্যতম সেরা রেস্তোরাঁর দাপুটে মালিক, কাজের ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে, পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে যার। আবার বাগবানের বৃদ্ধ রাজ মালহোত্রার লেখা বই রাতারাতি বেস্টসেলার, আর্থিক সচ্ছলতা ফিরে পান তিনি। রিল লাইফ হোক বা রিয়েল লাইফ, এমন দৃষ্টান্ত কিন্তু কম নেই আমাদের দেশের যারা বয়স্ক নাগরিক, তাদের এই ধ্যান ধারণা আছে যে বয়স হয়ে গেছে অর্থাৎ তারা অকেজো হয়ে গেছেন, তাদের আর কোনো কাজ নেই, তাদের কোনো উপযোগিতা নেই। এই ধ্যান ধারণা বদলানো কিভাবে সম্ভব, একই সঙ্গে কিভাবে তাদেরকে নানান রকম কাজে আমরা যুক্ত করতে পারি, তারা যে এখনো স্বনির্ভর, এই যে ভাবনাটা তাদের মধ্যে সঞ্চারিত করা যায়। যে সমস্ত বাবা মারা বাড়িতে এখন এই বিশেষ সময় যারা বাড়ির মধ্যে আছেন, তাদের কাছে এবং তাদের সন্তানদের কাছে আমাদের একটা, আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে যে কোনো কাজে যেটা তাদের ভালো লাগে সেই কাজে তাদের একটুখানি লিপ্ত করতে আপনারা সাহায্য করুন। তার কারণ একটা তো তাদের সৌভাগ্যের বিষয় যে তাদের ছেলেমেয়েরা তার সঙ্গে রয়েছেন, যেটার থেকে অনেক অনেক বাবা মা বঞ্চিত। যারা সঙ্গে রয়েছেন তারা কিন্তু সবসময় ভাববেন যে আপনারা কিছু না কিছুভাবে তাদেরকে কিছু সাহায্য করতে পারেন, যে কোনো কাজে তাদের লাগান, সেটা বাড়ির কাজ হতে পারে, ছোটোখাটো কাজ হতে পারে। এবং এখন যেহেতু তারা বাড়ির থেকে বেরোতে পারছেন না, আমাদের মনে হয় যে একটু যদি ডিজিটাল লিটারেসি, একটু টেকনোলজি তাদের শিখিয়ে দেওয়া যায়, তারা কিন্তু অনেক কাজ করতে পারবেন। বার্ধক্যে পৌঁছেও তো একটা বড় সাপোর্ট সিস্টেমের খুব দরকার, কিন্তু যে সমস্ত দম্পতির সন্তানরা এখানে থাকে না, ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর সঙ্গে বিষয় নিয়ে কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে সত্যি তাই, বিদেশে যাদের সন্তানরা রয়েছেন সে সমস্ত মানুষজনদের যে ইনসিকিউরিটি সেটা মারাত্মক পর্যায়ে, এবং বিশেষ করে এই লকডাউন এবং এই COVID-19 জন্য তো আরও বেশি করে সেই ইনসিকিউরিটি তাদেরকে গ্রাস করেছে। তো এই একটি বিষয় কিন্তু একটি ফিল্মের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, আপনাদের মনে থাকবে সোনার পাহাড়। সেখানে তিনি দেখিয়েছিলেন যে একজন বয়স্ক নাগরিক
নাগরিক এবং তিনি তার সন্তানের কাছ থেকে এতটা দূরে রয়েছেন, সেখানে কিভাবে একটা ছোট বাচ্চা তার বন্ধু হয়ে উঠলো, এটাও কিন্তু একটা প্রসেস। একটা বয়সের পর বাবা মায়ের সঙ্গে তাদের সন্তান সন্ততিদের বিরোধ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, কেউই ঠিক নয়, কেউই ভুল নয়, কিন্তু দুপক্ষেরই দরকার দুপক্ষকে বুঝতে চাওয়ার, বুঝতে পারার। আমরা আকসার এরকম অনেক ঘটনা দেখি যেখানে বাবা মারা একটা বয়সের পর বড্ড একলা হয়ে যান এবং তার সন্তানরা যখন বাইরে থাকেন, বিশেষ করে যখন এবং তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও তারা একলা হয়ে যান, যদি সম্পর্কের অবনতি ঘটে তাহলে তো আরো বড্ড বেশি একলা হয়ে যান। এই বয়স্ক মানুষগুলোর প্রতি কোথাও একটা তাদের জীবনের স্ট্রাগলটার প্রতি সহানুভূতি আমাদের প্রত্যেকের রাখা দরকার এবং এই কথাটাই হয়তো কোথাও আমার ছবির মধ্যে দিয়ে, সোনার পাহাড়ের মধ্যে দিয়ে সেটা উঠে এসেছিল, সেই জন্যই মানুষের এতটা ভালো লেগেছে ছবিটা। এবং একইভাবে এনাদের কিন্তু ভীষণভাবে একটা এদের স্বাস্থ্যের এবং এদের মানসিক স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ করা বা সেই দিকে নজর দেওয়াটাও একই রকমভাবে জরুরি। তো সেই দিকে আমার মনে হয় এই আসপেক্টটা নিয়ে ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি এবং তাদের কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী চমৎকার কাজ করছেন, আমি তাকে অভিনন্দন জানাতে চাই, তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে চাই। এবং তাদের সঙ্গে মিলে আমার বন্ধু রেশমি বং এন্ড সার্কেল এই ইউটিউব প্ল্যাটফর্মটির মাধ্যমে যে কাজটি করার চেষ্টা করছে তার প্রতিও রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। সাধারণত যেটা হয়ে থাকে একটা বয়সের পর একটা একাকিত্বও কাজ করে, তো সেক্ষেত্রে কেয়ার গিভিং এই শব্দটির সঙ্গেও কিন্তু আমরা বিগত বেশ কিছু বছর ধরে পরিচিত হয়েছি। কেয়ার গিভিং আমি নিজে যেটা বুঝেছি যে যেহেতু আমার বাড়িতে আমার মা রয়েছেন, সেই কেয়ার গিভিং হয়তো আমি যতক্ষণ বাড়িতে রয়েছি বা বাড়ির অন্যান্য সদস্যরা বাড়িতে রয়েছেন তারা করতে পারেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা বিশেষ প্রশিক্ষণও হয় যারা কেয়ার গিভার্স হন। তো সেই রকম কোর্স বা জেরন্টোলজি নিয়ে যে কোর্স এই সম্পর্কে জানানো আরও বেশি করে সেই সমস্ত বিষয় তো CMIGতে রয়েছে, সে সম্পর্কে জানতে চাইবো ইন্দ্রাণীদি। যে প্রতিষ্ঠানকে আমি রিপ্রেজেন্ট করছি ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সেটা ভারত সরকারের একটা রিজিওনাল সেন্টার এবং আমরা এখানে মূলত তিন ধরনের কাজ করে থাকি। তার প্রথম হচ্ছে পড়াশুনো গবেষণা, সেই জন্য আমাদের সার্ভে, পাইলট ওয়ার্ক, রিসার্চ, স্টাডি এগুলোর ওপরে আমাদের প্রতিষ্ঠানে খুব বেশি জোর দেওয়া হয় এবং তার সঙ্গে পাবলিকেশন হয়, যে পাবলিকেশনে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যারা জেরন্টোলজিস্ট আছেন তারাও কিন্তু এটাতে কন্ট্রিবিউট করেন তাদের জ্ঞানের কথা বা তাদের কাজের কথা। দ্বিতীয় হচ্ছে ট্রেনিং এবং অ্যাওয়ারনেস ক্রিয়েশন, এই ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গেই আমাদের করতে হয় সারা বছর ধরে অ্যাওয়ারনেস জেনারেশনের কাজ। সবার উপরে আমাদের দুটো পোস্ট গ্রাজুয়েট কোর্স চলে, একটা স্টার্লিং ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশনে আর একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেকগনিশনে। সেই দুটোই পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীরা আমাদের 2008 সাল থেকে চলছে এবং বহু ছাত্রছাত্রী বেরিয়েছেন এবং বিভিন্ন ফিল্ডে, জেরন্টোলজির বিভিন্ন ফিল্ডে কাজ করছেন। মেধা প্রজ্ঞা কিংবা প্রতিভা যত শান পড়বে তত ধারালো হবে, বয়সের অঙ্ক সেখানে কি করবে, যেমন রিভলভার দাদি আর শুটার দাদি চন্দ্র তোমার আর প্রকাশী তোমার, দেশের সবচেয়ে বয়স্ক দুই শুটার শট পেরোনোর পর হাতে তুলে নেন বন্দুক কিন্তু নিশানা ঠেকাবে কে, অব্যর্থ লক্ষ্যভেদ। উত্তরপ্রদেশের অখ্যাত গ্রামে পুরুষতান্ত্রিক রক্তচক্ষুকে এক টিপে উড়িয়ে জিতে নিয়েছেন একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক খেতাব স্রেফ প্রতিভার জোরে। ইনফ্যাক্ট যেটা হয় যে বাবা মায়েরা ইউজুয়ালি সারা জীবন ধরে নিজেদের সমস্ত ডিউটি এবং সন্তান প্রতিপালন এসব করতে করতে নিজেদের ভালো লাগা মন্দ লাগা এগুলোও ভুলে যান, তাদের কাছে এতটাই প্রায়োরিটি হয়ে যায় সংসার, তার ডিউটিজ এবং সন্তানরা। তো যখন এই পর্যায়ে এসে পৌঁছন তখন সেই ভালো লাগাগুলো, সেই প্যাশনগুলোকে আবার সেগুলোকে রিলিভ করানো যায় না, সেগুলোকে আবার ফিরিয়ে এনে তাদেরকে যদি ব্যস্ত রাখা যায় এবং সেক্ষেত্রে তারা মানসিকভাবেও খুব ভালো থাকবেন তখন। ইন্দ্রাণীদি কী বলবেন? যে সমস্ত প্রবীণ মানুষ যারা অনেকদিন ধরে আমাদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন, তাদের কাছে যে বার্তাটা আমরা সবসময় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে ষাটের পরেই জীবনটা কিন্তু শুরু হচ্ছে, বহু কাজ করার আছে, বহু জিনিস করার আছে যেটা ষাট পর্যন্ত করা যায়নি। এখন কত নতুন কনসেপ্ট এসেছে, প্রথম কথা হচ্ছে সিনিয়র সিটিজেন্স অ্যাসোসিয়েশন হয়েছে, রিটায়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হয়েছে, বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরে বহু কাজ করার আছে। নতুন একটা কনসেপ্ট এসেছে ইউনিভার্সিটি অফ থার্ড এজ U3A। যদি কেউ মনে করেন যে আমরা এখন আবার নতুন করে কি করব, নতুন করে করার অনেক কাজ আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, যে প্রতিষ্ঠান CMIG যেখান থেকে আমি এসেছি সেখানে এরকম অনেক প্রবীণ মানুষ আমাদের মেম্বার যারা প্রতিদিন আসেন, আমাদের অডিট করে দেন, আমাদের অ্যাকাউন্টিংয়ে সাহায্য করেন, আমাদের জার্নাল এডিট করে দেন, তাদের মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করে দেন, নানাভাবে আমাদেরকে সাহায্য করেন।
প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ার গিভার তৈরি থেকে জেরন্টোলজি বিষয়ে গবেষণা, নানান রকম ট্রেনিং কোর্স, জীবনের গোধূলিতে মানুষকে নতুন দিশা দেখাচ্ছেন ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী ও তার সংস্থা। প্রবীণ নাগরিকদের নিয়ে সচেতনতার প্রসারের স্বীকৃতি হিসেবে 2006 তাকে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়। 2018 বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, যে জাতীয় পুরস্কার হচ্ছে একটা স্বীকৃতি, এটা এক ধরনের স্বীকৃতি যেটাতে আমরা, এটা কোনো আমি ব্যক্তিগতভাবে পাইনি, এটা আমাদের প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, শুধুমাত্র ডিসিমিনেশন অফ নলেজ ইন দ্য ফিল্ড অফ এজিং এই বিষয়ের জন্য। ইনফ্যাক্ট আরেকটা বিষয় আমার মনে হয় ইন্দ্রাণীদি, যে এখানে কিন্তু সমাজ কমিউনিটিরও একটা খুব বড় জায়গা রয়েছে, যে যখন বাড়িতে ডোমেস্টিক হেল্প আসতে পাচ্ছেন না বা কোনো ধরুন যেটা ফর্মাল কেয়ার বলছি আমরা, যে এখন তো শুধু ইনফর্মাল কেয়ারে চলে না, যারা ফিজিওথেরাপিস্ট আসেন, ট্রেন্ড কেয়ার গিভার আসেন, জেরিয়াট্রিক অ্যানিমেটার্স আসেন, তারা যখন আসতে পাচ্ছেন না তখন কিন্তু কমিউনিটি একটা খুব লিড রোল নিচ্ছেন। এবং এটা আমাদের অবজারভেশন, এই যে কমিউনিটি লিড রোল দিচ্ছে, তার মধ্যে লোকাল ক্লাব আছেন, হাউসওয়াইফস আছেন, স্টুডেন্টস আছেন, ন্যাচারাল হেল্পার্স আছেন, বিভিন্নভাবে তারা কিন্তু বয়স্কদের এবং কমিউনিটি পুলিশ অবশ্যই আছেন, বিভিন্নভাবে তারা সাহায্য করছেন। এই সাহায্যটাকে দৃঢ় করার জন্য আমরা এবার থেকে কমিউনিটিতে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করার কথা ভারত সরকারকে বলেছি। প্রবীণ নাগরিকদের নিয়ে নিরন্তর কাজের সুবাদে সিএমআইজি এখন ভারত সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান। ভারত, ব্রিটেন ও ব্রাজিলের এজ ফ্রেন্ডলি সিটি প্রজেক্টের জন্য কাজ করছে তারা। তাহলে কি বুঝলেন যে 60 বা 70 পেরিয়ে গেছে, মানে আপনি বাড়িতে বসে গেলেন, আপনি কিছু করবেন না, আপনি মুখ গোমড়া করে থাকবেন, মন খারাপ করে থাকবেন, একেবারে চলবে না, এই সেকেন্ড ইনিংসের প্রেমে পড়ুন আপনি, এটাই আমরা চাই। নিজের জীবনকে ভালোবাসুন, নিজেকে আরেকবার ভালোবাসুন, আমরা তো রয়েছি আপনাদের পাশে, এবং রয়েছেন ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর মতো মানুষ, যারা কিন্তু হাত বাড়ালেই আপনাদের দিকে আরো দু পা খুব তাড়াতাড়ি এগিয়ে আসবেন। আপনারা ভালো থাকুন, সেটা আমাদের কাছে ভীষণ ভীষণ জরুরি, তাহলে আমরাও ভালো থাকবো। আজকে বং ইন সার্কেল এপিসোড কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একদম ভুলে যাবেন না, বেল আইকন ওটাতে কিন্তু ক্লিক করা চাই, তাহলে যেই মুহূর্তে আমাদের নতুন এপিসোড আসবে সঙ্গে সঙ্গে আপনি জেনে যাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার কিছুতেই ভোলা যাবে না। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।